আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির বোনা। ব্রয়লার মুরগি বোনা করলে নাকি খেতে ভালো লাগে না, তাই আজকে আমার এই রেসিপিটা। আমি রেসিপির জন্য প্রথমে নিয়েছি জিরা, গোটা জিরা, গোটা শুকনো মরিচ, রসুন আর আদা। আমি সবগুলো মিক্স একসঙ্গে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখন প্রথমে ফ্রাই প্যান দিয়েছি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে, এই রান্নাতে একটু তেল একটু বেশি লাগে, তাই আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি প্রথমে তেল দিয়ে দিই, তেলগুলো গরম হয়ে গেছে। আমি এখন গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তেজপাতা দিয়েছি দুইটা, তারপরে এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি। আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখন পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। এই রান্নাতে পেঁয়াজও একটু বেশি দিতে হয়, পেঁয়াজ একটু বেশি দিলে খেতেও ভালো লাগে, ঝোলটা একটু বেশি হয়। আমি এখন এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি হবে আর হালকা হালকা সাদা থাকবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মশলার পেস্টগুলো দিয়ে দিচ্ছি। যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এখন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ওগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন মশলার গ্রাইন্ডটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে। আমি একটু এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে নিচ্ছি। এখন আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি ভালো করে নাড়িয়েগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে। এই সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমে করতে হবে, চুলার জ্বাল কমানো যাবে না, হাই ফ্লেমে থাকতে হবে, তাহলে চিকেন বোনাটা খেতে ভালো লাগবে। দেখেন আমার মশলাটা আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মশলার গ্রাইন্ডটা যেন চলে যায়। যত মশলা কষাবেন তত খেতে ভালো হবে চিকেন। মশলা কষানোর উপর ডিপেন্ড করতেছে রান্নার ইয়াটা, স্বাদটা। আমি এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি চিকেনগুলো রেগুলার পিস করে কেটে নিয়েছি। মানে আমি এগুলো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা একদম নতুন আপুদের জন্য। আমার মিক্স করা শেষ। আমি এখন মৌরি গুঁড়া দিয়েছি, মৌরি মানে মিষ্টি জিরা গুঁড়া। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি, সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। ওগুলো কোনো কোনো নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে, যদি লেগে যায় তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। আমি এখন ঢেকে দিচ্ছি। দেখেন আমার মুরগির মাংস থেকে পানি বের হয়ে গেছে। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার মুরগিটা হাফ সিদ্ধ হয়ে গেছে।
আমি তরকারির স্বাদটা বাড়ানোর জন্য হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত স্বাদটা বেড়ে যাবে। স্বাদ ভালো হয়। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আমার কষানো শেষ। আমি এখন 1 কাপ পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি একটা স্টারেনেস মশলা দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। তারপর ডেকে দিচ্ছি। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আবার নেড়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে আসছে। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমি আবার ডেকে দিয়েছি, মানে আবার ডাঙনা তুলে নিয়েছি। দেখেন আমার মাংসটা রান্না শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে অনেক লোভনীয় হয়েছে, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে এটা। প্লিজ ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম সহজ রেসিপি, অল্প মশলায়। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু দেখে দিয়েছিলাম, এখন ডাকনা তুলে দেখছি। আমার রান্নাটা শেষ হয়ে আসছে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আমি 10 মিনিট দমে রাখছি। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আমি 10 মিনিট পর আসছি। দেখেন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর, কত ইয়ামি হয়েছে। ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আশা করি আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। কম মশলা দিয়ে যদি এইভাবে রান্না করেন অনেক ভালো লাগবে খেতে। দেখেন কত সুন্দর কালার আসছে।